লকডাউনের ফলে গরিব অংশের মানুষের অর্থনৈতিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। সরকার থেকে গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করা হলেও অনেকে এইসব সুযোগ থেকে বঞ্চিত। গন্ডাছড়ার লক্ষ্মীপুর এডিসি ভিলেজের অন্নদা কুমার চাকমার পরিবার তার মধ্যে একটি। পরিবারের সদস্যরা জানান, সরকারিভাবে ঘর থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। বাড়ি করতে পারি না, কাজ টাজ নাই, কেমনে চলবো, কষ্ট হয়েছে। ফুলা মায়া দুইজন সুতো সুতো সুগারি থেকে খুশি পাইছি না, আমরা কেমনে চলতো, ঘর তো আরো পাইছি না, আমরা খুশি পাইছি না, সরকারি থেকে কেমনে চলবো আমরা। আমরা চারজন চলতে খুব কষ্ট, আমি কোনো চাল টাল সাহায্য পাইছি না।